আসসালামু আলাইকুম সকলে জবাব দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم Oh,
في كلامه المجيد والفرقانه الحميد. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال النبي صلى الله عليه وسلم: إذا مررتم برياض الجنة فارتعوا. قال: وما رياض الجنة؟ قال: حلاق الذكير. وقال النبي صلى الله عليه وسلم: مثل الذين يذكرون ربه والذين لا يذكر ربه مثل الحي والميت أخرج يداه. وقال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا من غلام مصطفى يا بريغ مجتور غلام مضمونك غسارة Oh,
আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসবে, প্যান্ডেল ভিতরে চলে আসে। আর আপনারা দরুদ শরীফ পড়তে এত কমজোর কেন? জোরে উচ্চ আওয়াজে নবীর মহব্বত দেখাতে হবে তো নাকি? দরুদ শরীফ যে আমরা স্লো ভাবে পড়ছি আস্তে আস্তে, একটু জোরে পড়লে ভালো হয় তো নাকি? যখন আপনারা আসতে পড়ছেন তখন আমি ভাবছি কেন পরের বক্তব্য বারবার বলছিলেন যে দরুদ শরীফ পড়ার কথা, কিন্তু আওয়াজ মাইকে উঠছে না। বক্তার আওয়াজটাই মাইকে আছে, কিন্তু শ্রোতার যে আওয়াজ ওটা মাইক পর্যন্ত পৌঁছাচ্ছে না। আপনারা যদি চাঞ্জা থাকেন বক্তা চাঞ্জা, আর আপনারা যদি ঝিমিয়ে পড়েন বক্তা পুষবে বালিশ শোয়ার জন্য। কথা বুঝলে? দর্শক আসসালামু আলাইকুম। প্যারা হাজির মজলিসে উপস্থিত আমার দিন দরদি,
ইসলাম দরদি নামাজি জাকেরি মুমিন মুসলমান আব্বা জানেরা সমবয়স্ক তরুণ ভাই নওজোয়ানেরা বাড়িতে অবস্থিত পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আজকের এই জলসা মহাসম্মানীয় আজকে মাহফিলের সুনামধন্য সভাপতি শেরেতাজ মুকুটমণি আপনার মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব, আরো সম্মানীয় আগত ওলামা হযরত, আমরা সকলে সর্বাগ্রে সর্বপ্রথম সেই করুণাময় আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ অপেক্ষা করে এই রাতে অনেকে আরামে বিছানায় নিদ্রায় ঘুমায় তাদের থেকে উত্তম করে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন সকলেই বলুন সেই সাথে সাথে আফাই নামদারে তাজদারে মদিনা মুফাসসিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের প্রতি লাখো কোটি দরুদ সালাম জাফর করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ কম বেশি অনেক দূরে যাচ্ছে, তো এই দুর্গাপুর গ্রামবাসী মুসলমান ভাই ও বাবাজিরা আপনারা যারা বাড়িতে বসে আছেন বা গল্পের ভিতরে আছেন বা আড্ডা দিচ্ছেন, খামোকা টাইমটা নষ্ট না করে এই পাক মিলাদুন্নবীর মাহফিলে এসে বসে যায়। যে মাহফিলের কথা রাসূলুল্লাহ বলেছেন তিরমিজি শরীফের একটি হাদিস আছে, যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ বলছেন যেখানে কোরআন এবং হাদিসের আলাপ আলোচনা হয় মানুষ শুধু বাড়ি থেকে শিক্ষার জন্য জ্ঞানের জন্য শুধু এই মাহফিলে এসে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নামায় আমলে কবুলিয়াত 500 রাকাত নফল নামাজের সব বান্দার নামায় আমলে দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলে, শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেছেন ইয়া মারাতুম বিরিয়াদিল জান্নাত ফরতাউ কল আমার ইয়াসুল জান্নাত কল হালাকুজ জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জামানায় সোনার মুখে বলেছে আমার সাহাবারা দুনিয়ার জমিনে যখন তোমরা জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করবে যাবে, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায়? দুনিয়ার জমিনে জান্নাত কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সাহাবারা নবীর দিকে তাকিয়ে আছে, নবী যে বলছে দুনিয়ার জমিনে জান্নাতের পাশ দিয়ে যাবে, যখন যাবে কিছুক্ষণ হলে ওই জান্নাতের ভিতরে বসবে, কিছুক্ষণ হলেও ওই জান্নাতের ভিতরে বসবে। সাহাবারা আরজু করলেন ফরতাউ কল আমার ইয়াসুল জান্নাত, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবী, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায়? আল্লাহ নবী সোনার জামানায় বলেছিলেন কল হালাকুজ জিকির, যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হয় সেটাকে রিয়াজুল জান্নাত বলা হয়েছে। জোরে বলে, আরো জোরে বলে, কোথায় বসে আছেন আপনারা? জান্নাতের ভিতরে দুটো দিক, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি আপনারা জান্নাতের ভিতরে বসে থাকেন বাইরে কারা আছে বলে বললেই বাড়ি যেতে দেবে না, তাই না? যাই হোক, মুসলমান আব্বা জানেরা আপনার সকলে চলে আসেন অনুরোধ করে বলছি এই মাহফিলে এসে বসে যান। আলহামদুলিল্লাহ গত বছর এসেছিলাম মানুষজনের এরকমই হাল হাকিকার দেখে গিয়েছি, এবারেও সেই কদরূপ, গত বছরের লাস্টে ছিলাম এবারেও তাই। তাই যাই হোক, তো আপনাদের কাছে অনুরোধ করছি আসেন মাহফিলে বসে। আমরা যারা এখানে এসেছি সকলেই ভাগ্যবান, যারা এই মাহফিলে বসে আছি আমরা ভাগ্যবান তো নাকি? হ্যাঁ, জান্নাতের বাগানের ভিতরে বসে আছি। আর এখানে যতক্ষণ আপনি বসে থাকবেন আপনার নিঃশ্বাসে নিঃশ্বাসে 10টা করে গুনাহ মাফ করে দিয়ে নামায় আমলে 10টা করে নেকি লিখে দেওয়া হবে। জোরে বলে, আরো জোরে বলে, দেবা।
পালন করছি আশরাফুল মখলুকাত যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে এই দায়িত্ব আমরা পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ও কুউদাও আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আর বলতে থাকে আল্লাহ এই গোটা জমিনটা যে আপনি বানালেন আমাদের জন্য, আপনি খামোখা বানাননি, আমাদের উপকারের জন্য আপনি বানিয়েছেন, আর এত উপকার পাওয়ার পরেও নিয়ামত পাওয়ার পরেও আপনার শুকরিয়া আদায় করতে পারছি না, আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহ পাক ওই মানুষটাকে পরকিত মানুষ বলছে। এখানে যদি ওই মানুষটাকে পরকিত মানুষ বলা হয়, আল্লাহ পাক যদি বলে তাহলে আদাস কারা? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আদাস কারা? মুসলমান আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের খামোখা কোনোদিন সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানানা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা মনে করো না আমি রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখা দুনিয়ার জমিনে পাঠালাম, না 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 কখনো তোমাদের আমি দুনিয়ার জমিনে খামোখা আমি রাব্বুল আলামিন পাঠাই না। কোনদিন আমাদেরকে খামোখা দুনিয়ার জমিনে পাঠান না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দায়িত্বশীল করে পাঠিয়েছে, শুধু তাই নয় মুখ দিয়ে যা বলবেন মুখ দিয়ে যা বলবেন হতে পারে সেটা ভালো হতে পারে সেটা খারাপ, আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানানা শব্দগুলো
গুলো লিখে রেখে দেয়। দেখছেন যে দুনিয়ার জমিনে গভীর জঙ্গলের ভিতরে আপনি গেলেন, সেখানে গিয়ে কোন একটা অন্যায় করলেন, আপনি একাই করছেন বা দুজনেই করছেন, মানুষেরা কোনো যখন অন্যায় করে, এই অন্যায়টা পৃথিবীর মানুষ না জানার না জানতে পারো এই কারণেই তো আড্ডা লেগে করে। কথাটা বুঝতে পারছেন না? মানুষ যখন অন্যায় করে, মানুষের অগোচরে যখন লুকিয়ে কোন অন্যায় করে, এটা দুনিয়ার মানুষ দেখতে না পেলেও দেখতে পায় কে? সুন্দর করে বলছেন যে মায়ের ফিজু কোন লোক ছাড় নেই, সবটাকে ধরা হবে, যদি ভালো হয় ভালো, খারাপ হয় খারাপটাকেও ধরা হবে। তো মুসলমানরা বাজারেরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা যা কিছু করবে সব যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে যদি লিপিবদ্ধ করে রেখে দেয়, তাহলে মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবটা তো আমাদের সামনে খুলে দেবে। খুলবে তো নাকি? আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের ভিতরে জানান, ওয়াকুল ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি ইউনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইলকাহু মানশুরা। প্রত্যেকটি মানুষের তার কৃত কর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো তার গলার হার বানিয়ে রেখে দিয়েছে। গলার আমার জীবনের কৃত কর্মগুলো সবগুলো গলার হার বানিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন রেখে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো ওই কিতাব যে কিতাব পাঠ করলে তুমি তোমার নিজের হিসেবের জন্য তুমি যথেষ্ট। যা করলেন দুনিয়ার জমিনে, যা ঘটলো, যা কিছু হলো কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হলো, আর ওই কিতাব ময়দানে মহাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাব, পাঠ করো ওই কিতাব, কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের হিসেবের জন্য, হিসেব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, কারোর প্রয়োজন নাই। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার জায়গা আছে ময়দানে মহাশরে? এত কঠিন দিন হবে, মুসলমান আব্বা জানে না দুনিয়ার জমিনে আমরা মুসলমান হয়ে আসলাম, আমাদের মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। হে জগতের মুসলমানেরা, হে দুর্গাপুরের বাবাজিরা, শুনে রেখে দেন, দুনিয়ার জমিনে চিরস্থায়ী আমরা কেউ বাঁচতে আসি না, আমাদের দুনিয়ার জমিনে বিদায় নিতে হবে, কিন্তু হুঁশিয়ার দুনিয়ার জমিনে যদি সৎ আমল করে যেতে পারে তাহলে আমাদের জন্য ময়দানে মহাশরটা আরামের হবে।
শাস্তির হবে। আর যদি দুনিয়ার সবরে যদি অন্যায় করে যান, অপরাধ করে যান, আল্লাহর হুকুমে বিরুদ্ধে অত্যাচার করে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু বলবে না, আল্লাহ পাক আপনাকে কিছু বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আপনাকে টাইম দেওয়ার জন্য ওয়াদা করেছে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাইম দিয়ে দেবে। দুনিয়ার কোনো মাধ্যমে গিয়ে বলতে পারবে না এটা আমার সন্তান, এটা আমার পাটি করতো, এটা আমার নেতৃত্বে চলতো না, জমিন পুড়ে তামা হয়ে যাবে। আর ওই জমিনের উপরে আমাদের দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার সামনে দাঁড়িয়ে আমাদের মানদণ্ড খাড়া করবো, যে মানদণ্ড সঙ্গে দাঁড়িয়ে বান্দা কোনো চালাকি করতে পারবে না, বান্দা কোনো চালাকি সম্মুখীন হতে পারবে না। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ অনেক ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেবে, কথা বলে ছেড়ে দেবে অন্যায়। এটা করলে যদি মানুষটাকে যদি কঠোর করি এটা অন্যায়, ধরতে পারলে পুলিশ আমাকে ফাঁসির কাশিতে দাঁড় করিয়ে দেবে, বা পাবলিক যদি ধরতে পারে তো পিঠে হাফ মাটার করে দেবে, এটা আপনি জানেন, জানার পরেও আপনি
তাকে কতল করতে যাচ্ছে, তো আপনাকে ছেড়ে দেওয়া হবে? কতলের পরে বললেন যে আমার ভুল হয়ে গেছে, কতল করে খুন করে মার্ডার করে আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। কেউ ছেড়ে দেবে? কেউ ছাড়বে? ছাড়বে না। মুসলমান আব্বা জানে না মানুষেরা হয়রানি পেশানির ভিতরে হয়ে যাবে, জাহান্নামকে যখন অর্ডার দেওয়া হবে জাহান্নাম থেকে 70,000 ফেরেশতা জাহান্নামী শিকল জাহান্নামী বেড়ি নিয়ে দৌড়ে দৌড়ে ওই নাফরমানদের দিকে ছুটতে থাকবে। নাফরমানেরা এত দৌড়াদৌড়ি করবে ওই জাহান্নামী ফেরেশতাদের দিকে পালাতে থাকবে, না ঘাড়ের দিকে টান করে বেঁধে দিয়ে একটা শয়তানের সঙ্গে তাকে ভালো দৃষ্টি দৃষ্টি করে বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন শাস্তি সম্মুখীন করবেন না, এত আযাবের ভিতরে আল্লাহ পাক দেবেন না। আম্মা যখন প্রশ্ন করলেন ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা যখন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সঙ্গে কেমন ব্যবহার করবে, আল্লাহ নবী বললেন ও বেটি ফাতেমা আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার উম্মত মাতানিকে যদি জাহান্নাম দেওয়ার জন্য মনস্থ করে, জাহান্নামের টিকিটও যদি পেয়ে যায় এমন দুর্ব্যবহার করবে না। অন্য নবী আলাইহি সালামদের উম্মত মাতানির সঙ্গে যে সুবহানাল্লাহ মানে কি জানা আছে? সুবহানাল্লাহ মানে আল্লাহ
সেই আল্লাহর আমি গোলাম, তার দাসত্বকে স্বীকার করছি। একবার জোরে বলা যাবে না তো পিতা দিন মুসলমান আব্বা জানে না কামত ময়দানে মহাশারে যখন জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হবে, পথকারদের যখন জাহান্নামার দিকে নিয়ে যাওয়া হবে, পথকারেরা চিৎকার মারবে, হে মুসলমান ওইটা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে, ওই চিন্তা ওই ভাবনা যদি আমার আপনার ভিতরে থাকতো, হে মুসলমান জাহান্নামার সম্মুখে যাওয়া লাগতো, কাঁদবে পিতা, কাঁদবে মাতা,
সাল্লি আলা, জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, ও আলা অনুরোধ করে বলছি মা বোনেরা, আপনা আপন আমার উপরে আপনারা রেগে যাবেন না, আপনারাও বাঁচেন আমাদেরকেও বাঁচান। আগের বক্তা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওকুদুহান নাস ওয়াল হিজারা, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা দোজখের আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচাও। অকুদুহান নাস ওয়াল হিজারা, খবরদার জাহান্নামে ইন্দুর হবে মানুষ আর পাথর। পরের বক্তা এসে বলছিল, না আমি তখন ঢুকলাম, ইন দা মিন টাইম কানে ঢুকল। যাই হোক, কত সুন্দর করে তিনি বলছিলেন, যাই বা হোক, যে নিজেরা বাঁচো অপরকে বাঁচা, কিন্তু আমরা নিজেরাও বাঁচব না, অপর কেউ বাঁচতে দেব না। ইউনিয়ন করেছে মা বোনেরা, ওরা বলছে স্বামীকে জান্নাতে তো যেতে দেব না, আর ছেলেগুলো জাহান্নামের দরজায় দাঁড় করে রাখবে মেয়েদেরকে। মুসলমান আব্বা জানেরা কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইয়ুগনি। এই আমার বান্দা বান্দি আসলে রেখে দাও, যিনি রেখে দাও আমি রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন একটি দিন কায়েম করব যে দিনে তোমাদের পিতারা তোমাদের পাশে দাঁড়িয়ে থাকবে, তোমাদের স্বামীরা পাশে দাঁড়িয়ে থাকবে, তোমাদের স্ত্রীরা পাশে দাঁড়িয়ে থাকবে, তোমাদের মেয়েরা পাশে দাঁড়িয়ে থাকবে, তোমাদের সন্তানেরা পাশে দাঁড়িয়ে থাকবে। একটি বার মন যাবে না যার জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলাম, সেই জীবন সঙ্গিনী বিবির কথা স্মরণে আসবে না, গোটা শরীরে একটি জায়গায় কোনো খুনশি পর্যন্ত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভয়ানক দিন, এত কঠিন দিন করবেন, উল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, এত কঠিন দিন করবে, এত কঠিন দিন হবে যেদিন